এদিকে ইউনাইটেড আরব আমিরাতে বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় 57 প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ইউএই সরকার। এর মধ্যে 3 বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ইউনাইটেড আরব আমিরাতে এই ধরনের বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের এই সাজা দেওয়া হলো। এদিকে কোটা আন্দোলনের সংহতি জানিয়ে এবং ছাত্রদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নেপালের ছাত্র ইউনিয়ন। বাংলাদেশের কোটা আন্দোলন পৌঁছে গেছে ইউনাইটেড আরব আমিরাতে। ছাত্রদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করে আরব দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। তবে ইউনাইটেড আরব আমিরাতে এ ধরনের বিক্ষোভ একেবারেই নিষিদ্ধ, আর তাতেই বিপাকে পড়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ করায় 57 প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ইউএই সরকার। এর মধ্যে 3 বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 53 জনকে 10 বছরের কারাদণ্ড এবং একজনকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে ইউএই সরকার। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সাজা শেষ হওয়ার পর তাদের নির্বাসিত করা হবে। এদিকে বাংলাদেশের কোটা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্টস ইউনিয়ন। দেশের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিক্ষোভে বাংলাদেশের শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয়। নেপালের এই শিক্ষার্থী বলছেন, কোটার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র আন্দোলন যৌক্তিক। এদিকে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতায় বাংলাদেশে পড়াশোনা করতে যাওয়া নেপালি শিক্ষার্থীরা নিজ দেশে ফিরে যাচ্ছেন। ভয়াবহ পরিস্থিতিতে নেপাল ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন শিক্ষার্থীরা। রাতে আফে গাড়ি অরেঞ্জ করে গাকো হইন, অনি তারপরে আমি রাতভরি এয়ারপোর্টমা বসেকো, অনি বিয়ান 10 বাজেকো ফ্লাইট চা ক্যাচ করে আকো কি আমি আফে ভলান্টিয়ারলি নে গরেকো বাইরেবাট এ চাই আকো থেনা। সাদিক সাহেব বাসনেট মেডিকেল পড়ার জন্য 3 মাস আগে বাংলাদেশে যান এই নেপালি শিক্ষার্থী। তিনি বলছেন, বাংলাদেশের সরকার সবকিছু বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট নেই, কারফিউ জারি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। অইলে সবাই কমিউনিকেশন নেটওয়ার্ক সবাই বন্ধ করেছে, তাকি ত্যাগ নিউজ বাইরে নজাওস ভনের সবাই আমলাই চাই কমিউনিকেশন বাট সবাই বন্ধ গর্দেকো ছ র ত্যা সিচুয়েশন চাই একদম শুনে অনুসার চাই একদম নরাম্রো ছ ক্রিটিক্যাল ছ র ত্যাগো প্রাইম মিনিস্টার পনি অইলে ভাগের স্পেন গইসকেকো ছ। নেপালের সরকারের তথ্যমতে 3,500 নেপালি স্টুডেন্ট বাংলাদেশে পড়াশোনা করে। চলমান এই বিক্ষোভে ঢাকা ছেড়েছেন প্রায় 900 শিক্ষার্থী, আর যারা আটকে পড়ে আছেন উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের স্বজনরা। আল আমিন হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক।